নমস্কার, আজকের রেসিপি হচ্ছে পনির পোস্তর বড়া। তার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হলো পোস্ত বাটা, গ্রেট করা পনির, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রয়েছে নুন এবং তেল। এবার একটা মিক্সিং বোলে আমরা সমস্ত উপকরণগুলি ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, দিয়ে দিচ্ছি গ্রেটেড পনির, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা একটা ফ্রাইং প্যানে 2 চামচ তেল দিয়ে দেব। এবার আমরা পোস্তর বড়াগুলোকে বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নেব। আমাদের এক সাইড ভাজা কমপ্লিট, এরপর আমরা এটাকে অন্য সাইডেও ভেজে নেব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে